সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। এখন আমরা আলোচনা করব 17তম নিবন্ধন পরীক্ষা, যে স্কুল ও সমপর্যায়ের প্রশ্ন সমাধান নিয়ে। তো এই পরীক্ষায় আমাদের ইতিমধ্যে বাংলা সাধারণ জ্ঞানের প্রশ্ন অলরেডি আমরা সমাধান করে আপলোড করেছি। এখন গণিত অংশের সমাধান আপলোড করা হবে এবং এরপরে আমরা ইংরেজি সমাধান করে সেটা আপলোড করব। তো যাই হোক, যারা এখন পর্যন্ত দেখেছেন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সে আশা করে শুরু করছি। এবং প্রত্যেক শুক্রবারে আমাদের এই চ্যানেলে যে চাকরির পরীক্ষাগুলো হয়ে থাকে সারা বাংলাদেশে, সেগুলোর প্রশ্ন সমাধান আপলোড করা হয়ে থাকে। আপনারা যদি সেগুলো আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো প্রথমে এই বলে রাখি, পরীক্ষাটা ছিল 1 ঘন্টা 100 মার্কের পরীক্ষা, যার মধ্যে অঙ্ক ছিল 25টা, প্রত্যেকটার নেগেটিভ মার্কস ছিল 0.5। আচ্ছা, প্রথম যে অঙ্কটা ছিল বলছে পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর, 60 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:1, পুত্রের বর্তমান বয়স কত। আচ্ছা, পিতা পুত্রের বয়সের গড় দেওয়া আছে হচ্ছে 30 বছর, তাহলে তাদের মোট বয়স হবে 60 বছর। দুইজন যেহেতু আর এটা গড়, দুই দিয়ে গুণ করলে আমরা 60 বছর পেয়ে যাব। এখন বলছে যে এখন থেকে 6 বছর পরে, মানে হচ্ছে আপনার 6 বছর পরে বাবারও 6 বছর বাড়বে, সন্তানেরও 6 বছর বাড়বে, তাহলে 6 6 12 বছর বাড়বে, তাহলে হবে দুইজন মিলে 72 বছর। মানে এখন 60 বছর আর 6 বছর পরে দুইজনের যোগফল হবে 72 বছর, সেই সময় নাকি তাদের অনুপাত হবে 5:1। আচ্ছা, অর্থাৎ সেই সময় সন্তানের বয়স হবে হচ্ছে 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ হচ্ছে 72-এর 6 ভাগের 1 ভাগ হবে। 5:1 মানে 5 আর 1 6 হয়, অর্থাৎ 6:1 হবে। তাহলে সেই সময় সন্তানের বয়স হবে 12 বছর, তাহলে এখন কত, মানে 6 বছর পরে যদি 12 বছর হয় তাহলে বর্তমানে তার সন্তানের বয়স হচ্ছে 6 বছর, তাহলে উত্তর হবে 6 বছর। আচ্ছা, 52 বলছে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3 6 9 12 15 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে। আচ্ছা, 3 6 9 12 15 সবগুলো গিয়ে এক বিন্দুতে মিলবে, এর মানে হচ্ছে এগুলো লসাগু হবে হচ্ছে 180, অর্থাৎ 180 সেকেন্ড বা 3 মিনিট পরে সবগুলো একসাথে আবার বাজবে। আচ্ছা, এরপরে 53 নম্বরে আসি, বলছে যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ এবং 10 জন বালক ওই কাজটা কত দিনে করতে পারবে। প্রথমে আমরা হচ্ছে আগে বালককে কনভার্ট করে নেব, 5 জন বালক = 3 জন পুরুষ, তাহলে 1 জন বালক = 3/5 হবে। আর আমাদের পরে বালকের সংখ্যা আছে 10 জন, তাহলে এটা হবে হচ্ছে 3 × 10/5, অর্থাৎ 6 জন পুরুষ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অঙ্কটা শুরু করব হচ্ছে আপনার পুরুষ দিয়ে, কারণ বালককে কনভার্ট করা হয়ে গেছে। তাহলে 3 জন পুরুষ করতে পারবে 20 দিনে, 1 জন করতে পারবে 20 × 3 দিনে, আর আমাদের পরে পুরুষ হচ্ছে কতজন, 4 জন আছে, আরও যে 10 জন বালক সেটাকে আমরা কনভার্ট করে 6 জন করে ফেললাম, অর্থাৎ 6 আর 4 10 জন পুরুষ করতে পারে, তাহলে হচ্ছে 6 দিনে হবে উত্তর। এবার 54 বলছে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন কমিয়ে দিলে কাজটি শেষ করতে শতকরা কতদিন বেশি লাগবে। আচ্ছা, 8 জন লোক করতে পারে 12 দিনে, 1 জন করবে 8 বরং 96 দিনে হবে, আর 2 জন কমাই দেবে মানে 10 জন হচ্ছে 6 জন, মানে 8 জনের থেকে 6 জন, 6 জন করতে পারবে তাহলে 16 দিনে, তাহলে দিন বেশি লাগলো কয়দিন, আগে লাগতো 12 দিন, এখন লাগলো হচ্ছে 16 দিন, তাহলে 4 দিন বেশি লাগবে কয়দিনে, 12 দিনে, মানে আগে 12 দিন ছিল, তাহলে 4 দিন বেশি 12 দিনে গুণন 100, অর্থাৎ হচ্ছে এটা আমরা যদি কাটাকাটি করি 4 দিয়ে কাটলে 3 3 দিয়ে 100কে ভাগ করলে 33.1/3% বেশি লাগবে সময়। আচ্ছা, এরপরে 55 বলছে যে 5% হার সুদে 5,000 টাকা 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা। আচ্ছা, 5,000 টাকার মানে আমরা 2 বছরের সুদ যদি সরল সুদ বের করি তাহলে হবে হচ্ছে 500 টাকা, মানে 5,000-এর 5% হলে 250 টাকা, আর 2 বছর হলে মানে 500 টাকা, আর এটার আমরা চক্রবৃদ্ধি করবো, অর্থাৎ প্রথম বছরে 5,000-এর 5% হবে 250 টাকা, পরের বছরে আবার এই 5,000 টাকার সাথে এই আপনার 250 টাকা সুদ সহ যোগ হয়ে টোটাল হবে 5,250 টাকা,
এর উপরে আবার 5% ধরতে হবে, যেহেতু চক্রবৃদ্ধি সুদ। এটা হবে 262.50 টাকা, তাহলে মোট হলো কত, 250 আর 262.50 টাকা মিলে 512.50 টাকা। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এখন চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য হচ্ছে 12.50 টাকা। আচ্ছা, এরপরে 56 নম্বর বলছে, একটি দ্রব্য বিক্রয় করে বিক্রেতার 10% ক্ষতি হলো, বিক্রয়মূল্য 135 টাকা বেশি হলে বিক্রেতার 20% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, সহজ কথা ধরেন তার দ্রব্যটির ক্রয় মূল্য, মানে এখানে বলছে ওনারা যে 10% প্রথমে ক্ষতি, তার মানে ক্ষতিতে থেকে আমরা আগে আমার ক্রয় মূল্যে আসবো, মানে জিরোতে আসবো। ধরেন আমার মাইনাসে আছে, 10% ক্ষতি মানে কি মাইনাসে আছে, অর্থাৎ মাইনাস থেকে আমরা আগে জিরোতে আসবো, তারপরে 20% লাভ করব। এই সম্পূর্ণ যে আমার কাজটা, এটা এটা হচ্ছে 135 টাকা। মানে আমি যদি 135 টাকা বেশি পাই, তাহলে আমার ওই 10% ক্ষতিও পূরণ হয়ে যাবে, সাথে সাথে আরও 20% লাভ হবে। তাহলে আমরা বলতে পারি যে এই 135 টাকা মানে 30%। তাহলে আমরা এটাকে 30 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে ক্রয় মূল্য পেয়ে যাব, কারণ ক্রয় মূল্য হচ্ছে 100%। তাহলে এটা হবে হচ্ছে 450 টাকা। 57 বলছে, দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, ক্ষেত্রফলের অনুপাত পাই আর স্কোয়ার আমরা জানি, তাহলে পাই 3 স্কোয়ার আর এখানে পাই 2 স্কোয়ার, তাহলে পাই পাই উঠে গেল, 9:4 হবে উত্তর। এরপরে 58 বলছে যে 9,800 টাকার 2, 3, 4, 5 অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর সংখ্যার পার্থক্য কত টাকা হবে? আচ্ছা, তাহলে এটা আমরা ভাগ করব হচ্ছে অনুপাতগুলোর যোগফল কত, 3, 2, 3, 4, 5, অর্থাৎ হচ্ছে 14। তার মানে 9,800 টাকা 14 ভাগ হবে, আর এখানে বড়টার ছোটোটার পার্থক্য চেয়েছে, সবার বড়টা কত 5 আর সবার ছোটোটা কত 2, তাহলে এই দুটার পার্থক্য কত 3, তাহলে 3 দিয়ে গুণ করলে হবে আমাদের 3, 7, 2100 টাকা হবে হচ্ছে এটার আমাদের উত্তর। আচ্ছা, এরপরে 59 বলছে যে লগ রুট 3 পাওয়ার 3 প্লাস লগ 4 পাওয়ার 2 হলে মানে এটার মান কত আর কি? তাহলে আমরা প্রথমে এই যে আমরা জানি লগ এ পাওয়ার ইকুয়াল টু 1 হয়, তাহলে লগ হচ্ছে রুট 3, তারপরে আমরা রুট 3 তার উপর স্কোয়ার নিয়ে নেব, তাহলে রুট 3 স্কোয়ার কেটে যাবে এটা মেলানোর জন্য। আর এখানে আমরা লগ 4 পাওয়ার √4 নিয়ে নিলে এটা 2 হবে, তাহলে 4 এর পরে আমরা রুট উঠাই দিলাম, তাহলে উপরে হাফ চলে যাবে, তাহলে এখানে লগ 3 আর লগ 3 মিলে গেলে হচ্ছে 2, আর এই পাশে লগ 4 মিলে গেলে উপরে যেটা থাকে হাফ সেটা থাকবে, অর্থাৎ 2 + ½ যোগ করলে 5/2 হবে। আচ্ছা, এরপরে আসি 60 নম্বর বলছে, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে মান কত? আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে 1 সমকোণ, এটা একটা উপপাদ্য আছে, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের উপপাদ্যের ওখানে আমাদের প্রমাণ আছে যে অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে 1 সমকোণ। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের √3 √5 পাওয়ার 4 এটার মান কত? তাহলে আমরা হচ্ছে এটাকে ভেঙে ফেলবো, √3 উপর স্কোয়ার, √5 উপর স্কোয়ার আর টোটালটার উপর স্কোয়ার, মানে 4 আমরা এদিকে আগে 2 নিয়ে আসলাম, তাহলে √3 √5 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3, 5, 15 তারপর স্কোয়ার, অর্থাৎ 225 হবে হচ্ছে উত্তর। 62 বলছে যে a² + 1² = 51 হলে a - 1 এর মান কত? তাহলে আমরা জানি a - 1² = a² + 1² - 2a 1a, তাহলে আমাদের এখানে হচ্ছে আমরা a² + 1² মান 51 বসাবো, আর এখানে 2 - অর্থাৎ a - 1 এর মান হবে 49√, তাহলে এটা ±7। 63 বলছে যে a/b (x-3) b/a (x-5) হলে x এর মান কত? আমাদের যেহেতু এটার বেসটা উল্টা আছে, তাহলে a/b আর এই পাশে আছে b/a, আমরা এটা যদি পাওয়ারে মাইনাস নিয়ে নিই, অর্থাৎ a/b (x-3) আর এখানে a/b (x-5), অর্থাৎ যদি আমরা পাওয়ারের সাথে একটা মাইনাস নিয়ে নিই, তাহলে আমাদের বেসটা এখানে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, a/b হয়ে যাবে, তাহলে a/b উঠে গেল, থাকলো কত x-3, এ পাশে -x-5, তাহলে এটা হচ্ছে x-3 আর -x+5, মানে x এর মান হচ্ছে তাহলে 4 হবে। আচ্ছা, 64 বলছে যদি x এর মান y/a আর y এর মান z/b, z এর মান x/c হয়, তখন a/b এর মান কত? আমরা x এর মান y/a বসায় নিলাম, এবার a বাম পাশে নিয়ে আসবো, অর্থাৎ x এর মান 1/a হয়ে যাবে। আচ্ছা, এরপর y এর মান দেওয়া আছে z/b, সেটা বসাবো, b বাম পাশে নিয়ে আসবো,
তাহলে জেডের মান হয়ে যাবে 1 বাই এবি। এবার জেডের মান দেওয়া আছে হচ্ছে এক্স বাই সি, সেটা বসাবো, সিটাকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে 1 বাই এবিসি হবে। তাহলে এখানে এক্স পাওয়ার 1 আর এই পাশে 1 বাই এবিসি হচ্ছে, অর্থাৎ 1 বাই এবিসির মান হচ্ছে 1, তাহলে এবিসির মান হচ্ছে আমাদের 1। আচ্ছা, এবার 65 বলছে তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? আমরা জানি যে ত্রিভুজের তিন বাহুর ভিতরে যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। যেমন এখানে ধরেন 2, 5 যোগ করে 7 হবে, যেটা 8 থেকে ছোট, সুতরাং এটা সম্ভব না। আর এখানে 5 আর 4 যোগ করে 9 হবে, 9 আর 9 সমান, সুতরাং এটাও সম্ভব না। এখানে হবে আমাদের 3, 4, 5, যদি আমাদের 3, 4 যোগ করি তাহলে 7 হচ্ছে 5-এর থেকে বড়, আবার 4, 5 যোগ করলে 9 হচ্ছে 3-এর থেকে বড়, আবার 5, 3 যোগ করলে 8 হচ্ছে সেটা 4-এর থেকে বড়। অর্থাৎ এখানে আমাদের গ নম্বরটা হবে অ্যান্সার। 66 বলছে যে একটি আয়তক্ষেত্রের ঘরের দৈর্ঘ্য প্রস্থ, ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 3/2, ঘরটির পরিসীমা 40 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার? আচ্ছা, এখানে একটা সহজ বিষয়, পরিসীমা 40, এর মানে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে দ্বিগুণ করলে 40 হয়। পরিসীমার সূত্র হচ্ছে 2x+y, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যোগ করে দ্বিগুণ করলে 40 হয়, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে 20 হয়, হ্যাঁ মানে অর্ধেক হয়, মানে 40 হয়, তাহলে দৈর্ঘ্য প্রস্থ মিলে 20, তার সাথে 2 গুণ করে তো 40 হয়েছে। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 3:2, মানে দৈর্ঘ্যটা 3 আর প্রস্থটা হচ্ছে 2, আর পরিসীমার অর্ধেকটা হচ্ছে আমাদের 20, তার মানে দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 20 হয়েছে। তাহলে এখন আমরা 20কে আমরা কী করবো? 5 ভাগ করব, 5 ভাগ করে 3 ভাগ হবে হচ্ছে দৈর্ঘ্য, তার মানে 12, আর 2 ভাগ হবে হচ্ছে প্রস্থ, মানে 8। তাহলে দৈর্ঘ্যের প্রস্থ গুণ করলে 8/96 বর্গমিটার হচ্ছে আমাদের এটার ক্ষেত্রফল। এরপরে বলছে 3m = 81 হয় তবে এম কিউর মান কত? 3m = 81 হলে আমরা এখানে 3^4 লিখতে পারি, তাহলে হচ্ছে আমাদের এম এর মানটা হচ্ছে 4, এবার এম এর পরে কিউব, অর্থাৎ 4-এর উপরে কিউব দিলে 64 হবে উত্তর। আচ্ছা, এরপরে 68 বলছে একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2, 3, 4, কোণগুলোর মান কত? আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 2, 3, 4, অর্থাৎ 4 আর 3 = 7, 8, 9 ভাগ হবে, বড়টা হবে 4 ভাগ, তাহলে 80 ডিগ্রি, আর মধ্যমটা হবে হচ্ছে 9/3, অর্থাৎ 60 ডিগ্রি, আর ক্ষুদ্রতমটা হবে 9/2, অর্থাৎ 40 ডিগ্রি। এরপরে 69 বলছে যদি একটি রম্বসের কর্ণদয় 4 ও 6 সেন্টিমিটার হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কর্ণদয়ের গুণফল করে তার অর্ধেক করতে হয়, অর্থাৎ হচ্ছে 6x48, তার অর্ধেক হচ্ছে 24। 70 একটা উৎপাদক ছিল, 1 - a² + 2ab - b² উৎপাদক কোনটা? তো এখানে আমরা 1 এখানে মাইনাস কমন নিয়ে নেবো, তাহলে a² - 2ab + b², অর্থাৎ a - b² হবে, তাহলে a+b আর a - b সূত্র, অর্থাৎ 1 + a - b, 1 - a + b হবে উৎপাদক। আচ্ছা, 71 বলছে 4x² - 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তাহলে এখানে আমরা এটা লিখি 4x² - 20x, এটা আমাদের মানে পূর্ণবর্গ, অর্থাৎ হচ্ছে a - b² সূত্র নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা 2x² - 2×2x·5, মানে 20কে আমরা ভেঙে নিলাম, আর এখানে যদি আমি 5² যোগ করে দিই তাহলে আমাদের a - b² সূত্র হয়ে যাচ্ছে, তার মানে আমাদের অতিরিক্ত যোগ করতে হচ্ছে কোনটা? 5² মানে কত? 25। এবার 72 বলছে 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? আমরা জানি সম্পূরক কোণ দুইটার যোগফল 180 ডিগ্রি হয়, তার মানে 70 ডিগ্রি একটা হলো, আরেকটা হবে 110 ডিগ্রি। আচ্ছা, 73 বলছে যে ABCD চতুর্ভুজে AB সমান্তরাল AC আর সমান BD, AC আর BD সমান, কোণ A এর মান 90 ডিগ্রি হলে এর কোণটা, নিচের কোণটা সঠিক চতুর্ভুজ, মানে এখানে দেখেন কোণ A 90 ডিগ্রি, মানে একটা কোণ 90 ডিগ্রি, তার মানে সামান্তরিক রম্ব সেগুলো হবে না, এগুলোর কোণ 90 ডিগ্রি হয় না। ট্রাপিজিয়ামের কোনো হচ্ছে 90 ডিগ্রি একটা হতে পারে, কিন্তু আপনার হচ্ছে বিপরীত বাহু সমান ও সমান্তরাল হবে না, তো সুতরাং এটা হবে হচ্ছে আয়তক্ষেত্র। আচ্ছা, 74 বলছে যে x³ - 1, x³ + 1, x^4 + x²+1 এর লসাগু কত? আমরা প্রথম রাশি x³ - 1 এটা সূত্র লিখব, x - 1 x² + x + 1,
দ্বিতীয় রাশি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান, এটা এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আছে। আর তৃতীয় রাশি হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা আমরা যদি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রে ভেঙে নিই তাহলে এক্স স্কোয়ার তারপর স্কোয়ার টু ইন্টু এক্স স্কোয়ার ওয়ান তারপর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র লিখলে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান একটা আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান একটা। তাহলে লসাগু মানে যেগুলো কমন যায় সেগুলো আগে লিখতে হবে, যেগুলো কমন যায় না সেগুলোও লিখতে হবে। অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, তাহলে এগুলো মিলে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান এক্স কিউব প্লাস ওয়ান, দুইটা সূত্র হয়ে যাচ্ছে। এটা আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখে দিলে অর্থাৎ এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান হবে হচ্ছে আমাদের লসাগু। আচ্ছা, সর্বশেষ যে অঙ্কটা ছিল টু পাওয়ার এন ভাগ টু পাওয়ার এন মাইনাস ওয়ানের মান কত, আমরা জানি হচ্ছে সূচকে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে এখানে টু পাওয়ার এন মাইনাস এন প্লাস ওয়ান হয়ে যাবে পাওয়ার বিয়োগ করে দিলে, এন এন ক্যান্সেল আউট হয়ে গেলে টু পাওয়ার ওয়ান হচ্ছে টু হবে উত্তর। তাই সুপ্রিয় বন্ধুরা, আমাদের আজকের মানে প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল, আমরা ইংরেজি অংশে সমাধান করব একটু পরে, আপনারা মানে সাথেই থাকুন। আশা করি আমাদের ইংরেজি অংশ ভালোভাবে সমাধান করা হয়ে গেলে আমরা তখন আপলোড করব। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।